বাংলাদেশ সাংবাদিক সাংস্কৃতিক মানবাধিকার সোসাইটির উদ্যোগে বিজয় দিবস পালন করা হয়েছে সকালে চট্টগ্রামের হালি শহরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবু তাহের রায়হান আব্দুল আজিজ মোহাম্মদ আবি ইউসুফ সন্দীপী ইন্দাদুল করিম সৈকত অ্যাডভোকেট জামাল হোসেন গুলজার হোসেন মাওলানা দেলোয়ার আব্দুল হাকিম নাসির মোহাম্মদ পারভেজ সহ অন্যান্যরা রক্তের বিনিময়ে আজকে আমাদের এই দেশ স্বাধীন করেছেন আজকে ওনারা এই স্বাধীনতা এনে দিয়েছেন বিদায় আজকে আমরা এই শহীদ মিনার দ্বারা এই দুটো কথা বলার সুযোগ হয়েছে ইনশাল্লাহ তথাপি আমি জাতীয় চ্যার সহ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ স্মরণ করছি এবং আজকের যে মহান বিজয় দিবস উপলক্ষে তথাপি সারা বাংলাদেশ আজকে আমরা যে স্বাধীনতা উদযাপন করছি অত্যন্ত গর্বের বিষয় আমরা যে আমরা আজকে একটা স্বাধীন দেশ পেয়েছি স্বাধীন দেশ পাওয়ার জন্য পেয়ে আজকে আমরা ধন্য ওই কারণে যে আজকে আমরা আমাদের যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে পরিকল্পনা বিষন সেই বিষয়টাকে এগিয়ে নেওয়ার যে প্রয়াস সাথে সাথে আমরা আজকে যারা মানবদের কর্মী বলেন সমাজকর্মী বলেন সর্বসাংবাদিক কর্মী বলেন সাংস্কৃতিক কর্মী বলেন সবাই আমরা একযোগে আজকের এই দিবসটাকে পালন করছি এবং আমরা বিশেষ করে যে যাদের রক্তের বিনিময়ে আজকের এই অর্জিত স্বাধীনতা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তো আমরা চেষ্টা করব এই স্বাধীনতা যে একটা কথা আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বড় কঠিন তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা স্বাধীনতা করার পরও স্বাধীন দেশ হওয়ার পরও আমাদের যে কিছু কিছু দুষ্কৃতিকারী যারা স্বাধীনতাকে অর্জনটাকে অক্ষুণ্ণ করার জন্য যে পরিকল্পনা সে পরিকল্পনা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ আমাদের জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সবাই সহযোগিতা প্রয়োজন আজকে আমরা বাংলাদেশ অর্জন করেছি প্রায় ঊনপঞ্চা ঊনপঞ্চাশ বছর হতে চলেছে এই বাংলাদেশে ঊনপঞ্চাশ বছরে আমরা দেশের কাছে শুধু চেয়েছি আমাদের এই দাও সেই দাও ইত্যাদি করেছি কিন্তু নাগরিক হিসাবে আমাদের কোনো দায়িত্ব আমরা পালন করেছি কিনা এটা বড় কঠিন বিষয় জিজ্ঞাসার বিষয় হয়েছে আজকে বিজয় দিবসের উনপঞ্চাশতম বিজয় দিবস উদযাপন করতে এসে আমাদের প্রত্যেকের একটি অঙ্গীকার করা উচিত আমরা যে যার পজিশন থেকে আমাদের নাগরিক দেশের প্রতি দায়িত্ব পালন করব এবং এটাই হবে আমাদের আজকের অঙ্গীকার ধন্যবাদ বিজয় চ্যানেল কর্ণফুলীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবাই সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু